প্রতাপগড়ের পশ্চিম সীমান্তে ছিল ধুমল পর্বত। সেই ধুমল পর্বতের মাথায় বহু পুরনো শিব মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে মানুষজন আসত। 332 খানা সিঁড়ি পার হলে তবে সেই মন্দির। সেই পাহাড়ে বাস করত বেশ কিছু বাঁদর। দর্শনার্থীরা তাদের খাবার দিলে তবেই রেহাই পেত। না, শিবরাত্রি চলে যাবার পর দেখছি মানুষের ভক্তি একেবারে উদাও হয়ে গেল। কই কই, তেমন লোকজন তো আসছে না পুজো দিতে। আরে আরে আরে, বলতে বলতেই ওই তো একজন আসছে। বাঁদরের হাত থেকে বাঁচতে ছোলা বাদাম নিয়ে যান কর্তা, না হলে ওরা কিন্তু বড্ড বিয়ারা, নাচড়ে কামড়ে একবারে শেষ করে দেবে। তাই নাকি? তা ওদের নামে বদনাম করছো কেন? ওদের জন্যই না তোমার পেট চলছে, বিক্রি বাটা হচ্ছে। তা যা বলেছেন কর্তা, ওরা বাঁদরামি কমালে আমারও বিক্রি বাটটাও কমে যাবে। ঠিক আছে, তাহলে দাও 2 টুকরি মতো দাও। তা কত করে বললে না তো? আগে কর্তা, 2 টুকরি 2 আনা। বলো কি, সুযোগ বুঝে তুমিও তো কম দাও মারছো না বাবা। কি যে বলেন কর্তা, আমার মেহনতটা একটু ভেবে দেখুন। দাম তুমি কমাবে না, তাহলে এক কাজ করো, আমাকে 1 টুকরি দাও। বনির সময় আপনি না হয় 2 পয়সা কমই দেবেন কর্তা। এই নিন নিন ছোলা 1 টুকরি, আর আর এই বাদাম আর 1 টুকরি, দুটোই নিয়ে যান। ঠিক আছে, তাহলে তাই দাও। আর কিছু নেবেন না কর্তা? আবার কি নেব? কেন, পুজো দেবেন, ফুল প্রসাদ আমার ঝুড়ির নিচে সব রাখা আছে। সে সব লাগবে না। সে কি, তাহলে পুজো দেবেন কি করে? আরে সে সব কিছু আমি সাথে করে ঝোলায় নিয়ে এসেছি। ও ঠিক আছে তাহলে। বাবা, এ কি বড় চেহারা! ছোলা বাদাম খেয়ে বেশ তো কতর বানিয়েছে। এই যে এই যে, তা তোমরা বুঝি স্বামী স্ত্রী, মানে বড় বউ। বাবা বাবা বা, বেশ মানিয়েছে। একটু পথ ছেড়ে দেবে? লক্ষ্মী সোনা, পথ ছাড়ো না, ছাড়ো না গো, আমি যাবো। ওরে বাবা, এ তো পথ ছাড়ছে না, কি হবে এখন? আবার আবার ভিমচি কাটছে। ছোলা বাদাম দি, না হলে বেটারা পথ ছাড়বে না। লোকটা তাহলে মিথ্যে বলেনি। এই নাও ছোলা বাদাম, তোমাদের জন্যই তো এনেছি। নাও, যা 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 যা, এ সব নিয়ে গেল। এবার কি হবে? সবে মাত্র 10টা সিঁড়ি উঠেছি, এখনো কত সিঁড়ি বাকি, আরও যে কত বাঁদর পথ আটকাবে কে জানে। আর পয়সার মায়া করে লাভ নেই, যাই আরও কিছু বাদাম ছোলা কিনে আনি। এবার আর টুকরি বের করবো না, 2টো 2টো করে দেব। কি হলো কর্তা, ফিরে এলেন যে? আরে আর বলো না, বাঁদরগুলো সত্যি খুবই বাঁদর, আমার হাত থেকে একদম সমেরে সব নিয়ে নিল। তাতে কি হয়েছে, আপনি তো ওদের দেবেন বলেই কিনেছিলেন নাকি? সবে তো 10টা সিঁড়ি উঠতেই সব শেষ হয়ে গেল, বাকি সিঁড়িতে কত বাঁদর সামনে আসবে কে জানে। বলি তাদের দেব কি? আগে কর্তা, জনে জনে দিতে হবে না, একজনকে দিলেই বাকি সবার কানে ঠিক পৌঁছে যাবে, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। বলছো? ঠিক আছে তাহলে যাই। আর কারো তো দেখাই নেই। না,
না, আজ আর বিক্রিবারটা হবে বলে মনে হয়নি। আরে আরে মুখ পোড়ার দল, তোরা আবার কি চাস? আমাকে ঘিরে ধরেছিস যে বড়। ওরে, আমার ছোলা বাদাম খেয়ে আমাকেই মুখ ভ্যাংচানো? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে তোদের কি মতলব বল দেখি। কি আমার থেকে কেড়ে খাওয়া? তোর তোর আস্পর্ধা তো কম নয়। তবে রে, সব ছোলা বাদাম লুটে নিল গো। বলে লোকে পুজো দিতে আসছে না, সে কি আমার দোষে? ওরে আমি কি করব? তোরা শেষমেশ আমার এই ক্ষতি করলি। হায় 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 হায়, আমার যে পুচি পাটার সব শেষ হয়ে গেল। এখন আমি কি করি? বাবা ভোলানাথ, ভোলা কেন আমায় এ সাজা দিলে ভোলানাথ বাবা গো? ও বাবা, আমার মনে হয় কি জানো তো, একদিকে ভালোই হয়েছে। কি বলে ভালো হয়েছে? আমার সব ছোলা বাদাম বাদরগুলো লুটে খেলো আর তুমি বলছো কিনা ভালো হয়েছে? আরে ভেবে দেখো না, সবে শিবরাত্রিটা গেল। কি হলো? এখন কমপক্ষে দু মাস মানুষজন মন্দির মুখো হবে নি, তা লোক না হলে বেচা কেনা হবে কোত্থেকে? তোমার তো দুটো পয়সা আয়ও হবে না। তা তা এই দু মাস কি পেটে গামছা বেঁধে থাকবো? পেট কি মানবে? খেতে হবে না বলি, ছোলা বাদাম বেচা ছাড়া কি জগতে আর কাজ কাম নেই নাকি? তা তা আর কি বেচবো শুনি, এখন এখন কি বেচে যে খাবার জোগাড় করি? গায়ে খেটে খাও। ও, মন্দিরের দোকানে ছোলা বাদাম বিক্রিটা বুঝি গায়ের খাটুনি ছিল না? না আহা, রাগ করছো? না রাগ করবে না, ভালোবাসবে। তা আমি কি তাই বলছি? তাহলে কি বলছো বলো। শুনেছি পাশের গায়ে নাকি লোক লাইকে জমিদার মশাই খাল কাটাচ্ছেন, সেখানে কত লোকই তো কাজ করছে। তুমিও গিয়ে দেখো না একবার, কাজ ঠিকই জুটে যাবে। দেখো ও সব কাজ আমার দ্বারা হবে না বলে দিলুম, আমি হলাম গে ব্যবসায়ী মানুষ। আহা, সে ব্যবসা দু মাস পর করো খুনি। কি যে বলো না, দু মাস পরে গিয়ে দেখবো ধুমুল পাহাড়ের সিঁড়ির আগে সুযোগ বুঝে অন্য কেউ বাদাম ছোলা বেচছে। আমার বাপ তো তাই বেচতো গো, মা আমি আমার ভাই বোনেরা মিলে বানাতো, আর বাবা ফেরি করে বেচতো। তা তুমি পারবে বানাতে? খুব পারবো, সাজ সরঞ্জাম যা যা বলছি এনে দাও দেখি। তারপর দেখো আমি দু মাস ধরে কত সুন্দর সুন্দর টুপি বানাই, তুমি খাল কাটবে আর আমি টুপি বানাবো। এইবার ঝাঁকা সাহায্যে ধুমল পাহাড়ে গিয়ে বসে দেখো কত বিক্রি হয়। হ্যাঁ, লোকে মন্দিরে যাবে পুজো দিতে, ওরা তোমার টুপি পরতে যাবে কেন শুনি? কেন পরবে না শুনি? বলি পরবে না কেন? খটখটে রোদ মাথায় নিয়ে পাহাড়ে ওটা কি চারদিখানি কথা? একটা নয়, দুটো নয়, 332 খানা সিঁড়ি, মাথা চাঁদে ফেটে যাবে রোদে, আর সেই রোদের থেকেই বাঁচাবে এই টুপি। কথাটা তো মন্দ বলনি। আমি টুপি বানাতে বানাতে একটা ছড়াও বানিয়েছি জানো। ছড়া? ছড়া কেটে কি হবে? বিক্রি হবে। ছড়া বিক্রি হবে? তাও আবার মন্দিরের পথে? আহা, এ সে ছড়া নয় গো, এ ছড়া হলো খদ্দের ডাকার ছড়া। ছড়া কেটে খদ্দের ডাকতে শোনো নিছাড়ি ওলাদে। ও তাই বলো। তাই তো বলছি, শোনো তাইলে। লাগবে না কো ছাতা, বাঁচবে তবু মাতা, রোদের তাপের থেকে মাথায় টুপি পরে
চলবে যখন পথে দেখবে চেলোকে। বাবা বেশ সুন্দর ছড়া, আবার বলো আমি শিখে নি। লাগবে না গো ছাতা, বাঁচবে তবু মাথা, রোদের তাপের থেকে মাথায় টুপি পরে, চলবে যখন পথে দেখবে চেলোকে। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, একানা একটা কিনে নাও। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, একানা একটা নিয়ে নাও। লাগবে না গো ছাতা, বাঁচবে তবু মাথা, রোদের তাপের থেকে মাথায় টুপি পরে, চলবে যখন পথে দেখবে চেলোকে। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, একানা একটা কিনে নাও। নিয়ে যাও গো টুপি, নিয়ে যাও, একানা একটা নিয়ে নাও। বাপরে বাপ, বেশ ছড়াটা কাজে দিয়েছে তো। হ্যাঁ, একটার পর একটা টকটক। তোমার চিন্তা নেই। যা, কি মুশকিল, এই বাঁদর গুলো চালার পারি না, এবার কটার পেছনে দৌড়বো। হায় হায় হায়, না না, এবার ঢিল ছুড়ে বেটাগুলোকে কাজ করতে হবে। আরে কিন্তু অদ্ভুত বাঁদর, আমি যা করছি আমায় ভেঙাচ্ছে, হতবাকার দল। এখন যে কি করি, গিন্নির সাথে থাকলে ঠিক একটা উপায় বলে দিত। বাবা ভুলো না, আমার মাথায় একটা বুদ্ধি দাও বাবা, রক্ষা করো বাবা, রক্ষা করো। বুদ্ধি এসেছে ঘটে, একটা বুদ্ধি ঘট ঘট করছে মনে হচ্ছে। হ্যাঁ, আমি যা করছি ওরাও তাই করছে। এক কাজ করি, এক কাজ করি, মাথার টুপিটা আঁচড়ে মাটিতে ফেলি, দেখি ওরা কি করে। ধন্যবাদ, ধন্যবাদ বাবা ভুলানা, তোমায় ডাকলাম বলে মাথায় বুদ্ধি এলো। এবার আর বাঁদরগুলো আমার সাথে বাদরামো করে সুবিধে করতে পারবে না। এরপর সত্যি হারুর আর কোনো দুঃখ, কোনো কষ্ট থাকে না। টুপি বিক্রি করে বেশ ভালোভাবে তার সংসার চলতে থাকে।